নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দস্তানা অর্থাৎ হাত মোজা, যেটা আমরা ইংরেজিতে হ্যান্ড গ্লাভস বলে থাকি, সেটি কিভাবে তৈরি হচ্ছে। তো আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি হ্যান্ড গ্লাভস তৈরি করতে হয়। তো হ্যান্ড গ্লাভস কিভাবে তৈরি করবে সেটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা একটা ফ্যাব্রিক নিয়েছি, ফ্যাব্রিকটাকে আমরা ডবল ফোল্ড করে নিয়েছি, মানে দুটো ভাঁজ করে নিয়েছি সমানভাবে। সমান করে ভাঁজ করে নেওয়ার পর যেটি আমাদের করতে হবে, আমরা এটা প্যাটার্ন পেপার দিয়েও করতে পারি এবং হাতটা বসিয়েও আমরা হ্যান্ড গ্লাভস করতে পারি। তো আমরা এইভাবে হাতটিকে রাখবো, সেমভাবে হাতটিকে রেখেছি, রেখে মোটামুটি হাতের হাতটাকে মোটামুটি চারিদিকে সরিয়ে রেখেছি আঙুলগুলোকে। তো এইভাবে আঙুলগুলোকে আমরা সরিয়ে রেখেছি, রাখার পর আমরা মোটামুটি 1/4 করে এই সাইড থেকে রেখে আমরা রাউন্ড দিয়ে পুরোটা ড্রয়িং করে নেব। এইভাবে আস্তে আস্তে পুরোটি ড্রয়িং করে নেব। এইভাবে এদিক থেকে এদিকে হালকা শেপ করে দেব। দেওয়ার পর আমাদের হাতের ড্রয়িংটি পুরো উঠে গেছে। তো এবার যেটি আমরা করব সেটিকে এটির 1/4 করে গা দিয়ে পুরোটি স্টিচ করে নেব। তো আমাদের হাতে ছাপটি হয়ে গেছে। এইভাবে আমরা পেপারে প্যাটার্ন কেটেও আমরা রেডি করতে পারি। তো আমি হাতটা ছাপ তুলি কীভাবে গ্লাভস তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, একদম এই যে স্টিচিংটি করব, একদম যেখানে আমরা ড্রয়িং করেছি তার থেকে ছেড়ে, একটুখানি করে ছেড়ে বা 1/4 করে আমরা ছেড়ে করতে পারি, দিয়ে আমরা স্টিচিং করব। এখানে ছোট্ট করে একটি ব্যাক টেক দেব, ব্যাক টেক দিয়ে আস্তে আস্তে আমরা পুরোটি যেরকম শেপ আছে এরকম শেপে শেপে আমরা পুরোটি স্টিচিং করে নেব। যখন আমরা আঙুলের ঠিক মিডিল পোর্শনটায় আসবো তখন আমরা হালকা একটু বেশি করে রাউন্ড করে নেব, হালকা হালকা করে বেশি রাউন্ড করে নেব। এইভাবে ধরে হালকা হালকা করে, কারণ যেহেতু আমাদের আঙুলের ডগ পজিশনটা একটু বেশি যায় সেই জন্য আমরা হালকা হালকা করে একটু বেশি করে নেব। ফ্যাব্রিকটা যাতে না সরে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ফ্যাব্রিকটা সমানভাবে রাখতে হবে, রেখে আমাদের পুরোটি আস্তে আস্তে স্টিচিং করে নিতে হবে। আঙুলে যখন আমরা ডগ পজিশনটায় যাব একটু বেশি করে মোটামুটি বাড়িয়ে আমরা শেপের অংশটা দেব, আস্তে আস্তে করে রাউন্ড করে নেব। এইভাবে আপনারাও হ্যান্ড গ্লাভস বানাতে পারবেন, যেভাবে দেখাচ্ছি আমি। এইভাবে আস্তে আস্তে রেখে
আস্তে আস্তে আমরা পুরোটি স্টিচিং করে নেব। একদম আস্তে আস্তে আমরা স্টিচিং কমপ্লিট করেছি। এইভাবে হ্যান্ড ক্লাপস করতে হয়। পুরো সেমভাবে গিয়ে লাস্টের দিকে ব্যাকটা গিয়ে আমরা শেষ করব। এবার দিয়ে আমরা এগুলো কাট করে নেব। এবার যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আমরা যে হ্যান্ড গ্লাভসটা স্টিচিং করেছি, স্টিচিংয়ের ঠিক 1/4 করে রেখে আমরা চারিদিকটা 1/4 করে রেখে আমরা কাট করে নেব। চারিদিকটা 1/4 করে রেখে আমরা কাট করে নেব। ও আমরা এইভাবে পুরোটিকে আস্তে আস্তে 1/4 করে রেখে আমরা 1/4 করে রেখে আমরা কাটিং করে নিচ্ছি। তো আমরা 1/4 করে রেখে কাটিং করে এটা এসছে। এবার যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা ভিতরে হাতটা দিয়ে দেব একবার, ভিতরে হাতটা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর আমাদের এটি ভেতর দিক থেকে এটি সামনের দিকে উল্টে নিয়ে চলে আসব। এবার উল্টে নিয়ে চলে আসার পর এগুলোকে আমরা সামনের দিকে বের করে নেব। এগুলোকে সামনের দিকে আমরা বের করে নেব। তো আমাদের হ্যান্ড গ্লাভস রেডি হয়ে গেছে। আমরা এটাকে একদম রেডি করে নিয়েছি, নিয়ে এবার এটা আমরা হাতে পরতে পারি, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনারাও নিজেরা নিজেদের হ্যান্ড গ্লাভস বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেইভাবে দেখালাম সেইভাবে হ্যান্ড গ্লাভস ড্রয়িং করে বা প্যাটার্ন পেপার বানিয়ে হ্যান্ড গ্লাভস বানাতে পারবেন। তো আজকের এইভাবে হ্যান্ড গ্লাভস কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখালাম। তো এখানেই ভিডিওটি শেষ।